হাঁটুর ব্যথা নিয়ে যারা ভুগছেন বা হঠাৎ চলতে গিয়ে হাঁটুটায় ব্যথা লাগলো, একটুখানি ঘুম থেকে উঠে হাঁটতে গেলেন, হাঁটুটা যেন ব্যথা হয়ে আপনি বসে পড়লেন, হাঁটুটা ধরে বসে পড়লেন, যারা এই হাঁটুর ব্যথা প্রবলেমে ভুগছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু মনে প্রশ্ন আসে। আচ্ছা, তার এই ব্যথাটা আর্থ্রাইটিস নয় তো? আচ্ছা, এই ব্যথাটা ভবিষ্যতে কি সার্জারি করতেই হবে? আচ্ছা, ঠিক এটা আমার কী হয়েছে, এটা কী করলে আমি বুঝতে পারবো আমার ঠিক কতটা রোগটা বেড়েছে? এটা শুধুই কি মচকে গিয়ে বা কোনো কারণে স্ট্রেন হওয়ার ফলে ব্যথা হয়েছে, নাকি আচ্ছা কাদের এটা বেশি হতে পারে? আচ্ছা, আমাকে সার্জারি করতেই হবে? এইসব প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে জাগে। নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়, আজ আপনাদের কাছে এসেছি নিপেন, হাঁটুর ব্যথা, এই নিয়ে আলোচনা করবো বলে। যদি এই আলোচনাটা ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে হাঁটুর ব্যথা সম্বন্ধে জানতে গেলে আমরা জানতে হবে যে হাঁটুর ব্যথা প্রথমত কেন হয়। স্ট্রেন বা স্প্রেনের ফলে হতে পারে, হাঁটুটা মুচকে গেছে বা আঘাত লেগেছে, অনেক দিন আগে আঘাতটা লেগেছিলো আপনি ভুলে গেছেন, আজকে দেখছেন সেই জায়গাটায় ব্যথা লাগছে, এটা প্রথমত। দ্বিতীয়ত আর্থ্রাইটিস হতে পারে। হ্যাঁ, শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু অস্টিও আর্থ্রাইটিস। আপনাকে বুঝতে হবে অস্টিও মানে হচ্ছে হাড়, হাড় থেকে আসছে অস্টিও। আর্থোস মানে যে জয়েন্ট, আইটিস মানে যে ইনফ্লামেশন, ফোলাভাব, রেডনেস, লাল হয়ে থাকা, ব্যথা হয়ে থাকা, এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। হাঁটুটা দুটো, আমাদের হাঁটুর মধ্যে ওপরের যে হাড়টা থাকে তাকে বলে ফিমার, ফিমারের নিচের দিকটা, আর টিবিয়া ফিবুলার ওপর দিকটা, এইটা নিয়ে আমাদের জয়েন্টটা, তার সঙ্গে থামলে থাকে প্যাটেলা। খুব সিম্পলি আমি আপনাকে বোঝার চেষ্টা করছি। এর মাঝখানে একটা কার্টিলেজ থাকে, ভগবান ওপরবেলা এমন তৈরি করে রেখেছেন যে যাতে যখন চলতে গিয়ে ঘষা লেগে যাতে হাড়গুলো ক্ষয়ে না যায়, সেই জন্য এই কার্টিলেজটা দেওয়া থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি চলাফেরা করার জন্যই হোক আর পরিশ্রম করার জন্যই হোক, এই কার্টিলেজটা কোনো কারণে ক্ষয়ে গেলে হাড়ের মধ্যে একটা ঘষা লাগে এবং সেখানে ইনফ্লামেশন তৈরি হয়, এটাই কিন্তু আর্থ্রাইটিস। আচ্ছা, কাদের এটা হওয়ার প্রবণতা বেশি থাকে? প্রথমেই বলেছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর্থ্রাইটিসটা বাড়তে থাকে। হ্যাঁ, স্ত্রীলোকেদের ম্যাক্সিমাম দেখতে পাই যাদের 50 বা 55-এর ওপরে, ওই বয়স বাড়ার একটা ফ্যাক্টর, আর তাদের বসা চলা, তাদের পশ্চার, হাঁটু মুড়ে নিচে বসে পড়া, এইসব কারণে বা ভারী ওজন চাকানো, ম্যাক্সিমাম টাইমে ভারী ওজন চাকানো, এটা একটা ফ্যাক্টর। পরিশ্রম করতে গিয়ে ভুলেই যায় মানুষ, তার জীবিকার সন্ধানেই হোক বা তার জব এর জন্যই হোক, তাকে অনেকটা হাঁটাচলা করতে হচ্ছে, অনেকটা সময় পা মুড়ে বসে থাকতে হচ্ছে, ফলে পায়ের ওপর একটা, হাঁটুর ওপর একটা প্রেশার তৈরি হচ্ছে, এটা একটা কিন্তু ফ্যাক্টর। আর ফ্যামিলি হিস্ট্রির কথা তো ছেড়েই দিন, ওটা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সেখানে একটা প্রবণতা থেকেই যায় যে পরের জেনারেশনের ক্ষেত্রে কিন্তু নিপেন বা আর্থ্রাইটিস আসার চান্স থাকে। আচ্ছা, জানবেন কী করে, বুঝবেন কী করে, ডায়াগনোসিস কীভাবে করা হবে? অ্যাজ সিম্পলি একটা এক্সরে। আচ্ছা, হিস্ট্রি, মোটামুটি একটা হিস্ট্রি জানলে বা ক্লিনিক্যালি দেখলেও, বুঝলে, শুনলে ডাক্তাররা বুঝতে পারেন যে এটা আর্থ্রাইটিস না অন্য কিছু। তাছাড়া আমরা এক্সরে করতে পারি, এমআরআই করতে পারি, হ্যাঁ ব্লাড টেস্ট করে আমরা জানতে পারি এটা কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে, কিংবা ওই জায়গা থেকে ফ্লুইড, নি জয়েন্ট থেকে যদি ফ্লুইড বার করে নিয়ে তা থেকেও টেস্ট করে বোঝা যায় যে আর্থ্রাইটিসটা কী ধরনের সিমটমস। প্রথমেই বলেছি হাঁটুটা ভীষণ ব্যথা, ফুলে থাকে, পা নাড়াতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে না ভীষণ কষ্ট হয়, পা মুড়তেই পারে না, বিভৎস কষ্ট, ডান পা ফেললেন যে হাঁটুটা আপনার এফেক্টেড হয়ে আছে, পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পড়ে যাবেন, এত ব্যথা যেন একটা পিন ফোটার মতো ব্যথা লাগলো, সঙ্গে সঙ্গে পাটাকে চাগিয়ে নিতে হলো, দু কদম দু পা চলতে গেলে যেন বিভৎস কষ্টকর, এত ব্যথা হতে পারে, কারো কারো রাত্রে ঘুমটা পর্যন্ত চলে যায়, রাত্রেও ঘুমোতে পারে না, এ পাশ ওপাশ করতে থাকে, এই ধরনের নি পেন। আচ্ছা, তো সিমটমস ডায়াগনোসিস হলো, এমআরআই করে আমরা দেখতে পারি, এটা বলতে ভুলে গেছিলাম, এমআরআই করলে শুধু জয়েন্টটা নয়, জয়েন্টের চারদিকে যে মাসলগুলো আছে, কার্টিলেজটা আছে, সমস্ত কিছু কিন্তু আমরা এমআরআই করলেও খুব ভালো রকম বুঝতে পারবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সত্যিই কি সার্জারি লাগবে, তার আগে যদি আমরা সেটাকে আটকে দিতে পারি, তার জন্য আমাদের ওই আগে বললাম পরিশ্রম করতে হবে, তার সঙ্গে রেস্ট, একটা ব্যালেন্স রাখতে হবে, খুব বেশি ওজন ক্যারি করা চলবে না, প্রচুর পরিমাণে হাঁটেন সেটা কিন্তু চলবে না, আপনার শরীরে যেটুকু সহ্য করা যায়, শরীর যতটা ক্ষমতা আছে বহন করতে পারে তার বেশি প্লিজ কোনো কিছুকেই, শরীরের কোনো অঙ্গকেই খাটাবেন না, তাহলে তার কিন্তু এফেক্ট দেখা যায়, সাইড এফেক্ট, ব্যাড এফেক্ট দেখা যায়। তো
জয়েন্টের পেন, এটাও কিন্তু দেখা গেছে যারা জব হ্যাজার্ডের জন্য প্রচুর পরিমাণে হাঁটেন, প্রচুর ভারী জিনিস নেন, সেক্ষেত্রে একটুখানি নিজেদের সংযত করতে হবে। ফিজিওথেরাপি করা খুব দরকার, এক্সারসাইজ মাস্ট, আর ওজন কমানো। ওবিসিটির ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে, দেখুন বডি ওয়েট যদি 1 কিলো বাড়ে না জয়েন্টের উপর, নি জয়েন্টের উপর প্রায় 4 গুণ হয়ে সেখানে ওজনটা ক্যারি করতে হয়। একজন যদি 10 কিলো ওজন কোনো কারণে বেড়ে যায়, হ্যাঁ, যে দেখা গেলো 6 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে 10 কিলো ওজন বেড়েছে, তার হাঁটুটা তার 4 গুণ মানে হচ্ছে 40 কিলো ওজন, মানে একজন নয় দুজনের ওজন সেই হাঁটুকে বহন করতে হয়। বুঝতে পারছেন হাঁটুটার কী অবস্থা হবে? সেক্ষেত্রে নি পেন তো আসতেই পারে। আপনাকে এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, পরিমাণ মতো প্রপার এক্সারসাইজ মাস্ট, তার সঙ্গে আপনাকে পরিমাণ মতো ক্যালসিয়াম জাতীয় ফুড, ক্যালসিয়াম আছে এরকম, এবং ভিটামিন ডি এর জন্য একটু রোদে বসা, এগুলো একটু দরকার। আচ্ছা, আপনার সারা দিনের চলাফেরা, খাদ্য অভ্যাস এগুলোকেও চেঞ্জ করতে হবে যাতে আপনার ওবিসিটিটা বেড়ে না যায়। হ্যাঁ, আচ্ছা, মেডিসিন যেটার জন্য আমরা এতক্ষণ ধরে বসে আছি, দেখুন রাস টক্সের কথা ভুললে চলবে না। ভীষণ স্ট্রেন স্ট্রেনের ফলে যদি আপনার ব্যথা হয়ে থাকে, রাস টক্স হচ্ছে ফার্স্ট লাইন অফ মেডিসিন। প্রথম যেদিন থেকে আপনার দেখা গেল, প্রথম হলে ব্যথা বাড়ছে, একটু চলতে গেলে লাগছে, ঘুম থেকে উঠলে, রাস টক্সের মেন সিমটম হচ্ছে কিন্তু ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন, ঘুম থেকে উঠলেন, হাঁটতে গেলেন, ব্যথা লাগে, 2-4 কদম পরে আপনার পায়ের ব্যথাটা কমে যাচ্ছে। রাস টক্স একদম দি মেডিসিন। রাস টক্স হচ্ছে প্রথমে বাড়ে কিন্তু পরে কমে, উল্টো হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার কথা ভাবতে হবে, ব্রায়োনিয়া যত ঘুম থেকে ওঠার পর কোনো ব্যথা নেই, রেস্টে বসে আছেন কোনো ব্যথা নেই, যত চলবেন তত তার ব্যথা বাড়বে, ব্রায়োনিয়ার কথা ভাবতে হবে। রাস টক্স 30 প্রথম অ্যাকিউট কেসে 3-4 বার 3-4 দিন খেলেই ভালো হয়ে যায়, কিন্তু সেটা যদি ফেলে রাখেন, অবজ্ঞা করেন, সেক্ষেত্রে যে ব্যথাগুলো যখন বাড়ে তখন রাস টক্সটা আপনাকে আরেকটু বাড়াতে হবে, কখনও 200 লাগতে পারে, সপ্তাহে 2 ডোজ। ব্রায়োনিয়ার কথা ঠিক একই রকম, ব্রায়োনিয়া 30 দিনে 4 বার 3-4 দিন, যদি ঠিকঠাক সিমটম মেলে আপনি একদম রিলিফ পাবেন, দরকার হলে হায়ার প্রোটিন সিটি যেতে হবে। হ্যাঁ, অ্যাসিড বেঞ্জোইকের একটা মজা হচ্ছে, এখানে ফুলও থাকে, তার সঙ্গে খুব একটা ক্র্যাকিং সাউন্ড থাকে, ভীষণ ব্যথা, আর ইউরিনে একটা ওপেনসিভনেস। হোমিওপ্যাথি মেডিসিন কনস্টিটিউশনাল, তারা সেই পার্সনটার জন্য যে ওষুধটা লাগবে সেটাই তার রোগ সারানোর জন্য কিন্তু পারফেক্ট। অন্য কোনো ওষুধ দিলেও রামকে রাম বলে ডাকলেই সাড়া দেবে, রমেশকে রমেশ বলে থাকলেই সাড়া দেবে, আমি যদি রমেশকে রহিম বলে ডাকি সে কিন্তু সাড়া দেবে না। হোমিওপ্যাথি এই একটা ব্যাপার, রহিমকে রহিম বলেই ডাকুন। হোমিওপ্যাথি মেডিসিন আপনার জন্য যে মেডিসিনটা সব থেকে বেশি কারেক্ট সেটা খেলে তবেই আপনার হাঁটুর ব্যথা সারবে, এই নয় আপনার বন্ধু রাস টক্স খেয়ে ভালো ছিল তাহলে আপনি তা থেকে ভালো হয়ে যাবেন, এইটা কিন্তু ভাবতে হবে। আপনার হয়তো দেখা যাবে সেটা ব্রায়োনিয়া বা অ্যাসিড বেঞ্জোইক, হ্যাঁ, একটা আঘাতের হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফুটবল খেলেছিল, ক্রিকেট খেলেছিল, পড়ে গিয়েছিল, বা কখনো খুব জোরে হাঁটুর ওপরে চোট, 2-4 জন তা সমুদ্রে স্নান করতে গেছেন, হাঁটুর ওপরে 2-4 জন পড়ে গেছে স্রোতের জোতে, তাতে ব্যথা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা এবং রুটার কথা ভুললে চলবে না। হ্যাঁ, এপিসমেলের কথা বলি, এপিসমেলের সিমটমটা কিন্তু ঠিক রাস্টাক্সের উল্টো। রাস্টাক্স খাওয়ার পর কিন্তু কখনো এপিসমেল খাবেন না, এই যে ব্যাপারগুলো হোমিওপ্যাথিতে খুব ছোট্ট টেকনিক্যাল ব্যাপার, এগুলো জানা খুব দরকার। দরকার মতো কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন অথবা আমাকে ফোন করতে ভুলবেন না। আমার একটা ওবিসিটির ওপরে ভিডিও আছে, প্লিজ পারলে একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। এপিসমেলের কথা ফিরে আসি, এপিসমেলে কিন্তু জলের পিপাসা একদম থাকে না, রাস্টাক্সের কিন্তু জলের পিপাসা থাকে, আর ব্রায়োনিয়ার ক্ষেত্রে একসঙ্গে অনেকটা জল খায়, আর এপিসমেলের ক্ষেত্রে জলের পিপাসা একদম থাকে না, ব্যথা খুব কম, অথচ হাঁটুরে যেন ফুলে লাল হয়ে আছে, প্লিজ এপিসমেলের কথা একবার ভাবুন। ক্যালকেরিয়া ফ্লোর, একে বাদ দিয়ে আর্থারাইটিসের কথা ভাবা যায় না। ক্যালকেরিয়া ফ্লোরের কিন্তু রাস্টাক্সের মতো বেশ কিছুটা সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বাড়ে। ক্যালকেরিয়া ফ্লোরের ক্রনিক কেস, খুব কম রিপিটিশন দিলেই চলে, সপ্তাহে 1-2 ডোজ আপনি ভীষণ ভালো থাকবেন। হ্যাঁ, তবে সবার আগে একটা কথা বলে রাখি, যে দেখুন হোমিওপ্যাথি মেডিসিনই হোক, যে কোনো মেডিসিন হোক, অ্যাকিউট ক্ষেত্রে নিপেনের ক্ষেত্রে ব্যাপক সারে, কিন্তু যেখানে প্যাথোলজিক্যাল, গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে, যেখানে কার্টিলেজটা টোটাল খয়ে গেছে, হার্টটা নি জয়েন্টটাই বেঁকে গেছে, সেসব ক্ষেত্রে আপনি রিলিফ পেতে পারেন, কিন্তু সারাটা কিন্তু এখানে মুশকিল, কারণ সেখানে সব প্যাথির একটা লিমিটেশন আছে, সব মেডিসিনের একটা লিমিটেশন আছে, সেই জন্যই সার্জারি কথাটা এসছে। সেক্ষেত্রে কিন্তু আপনি দরকার হলে একটু সার্জনের সঙ্গে কথা বলতে পারেন, দরকার হলে নি ট্রান্সপ্লান্টেশন করতে পারেন, সেটা ভাববেন। যদি আপনার গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, ডাক্তারবাবুর কাছে মত নিয়ে, আপনার সুগার মানে ডায়াবেটিস কন্ট্রোল থাকে, আপনার বডি যদি পারমিট করে, সেক্ষেত্রে সেটার কথা ভাববেন। শুধু ভাববেন মেডিসিন খেয়ে সারিয়ে নেবো, কেউ ফেলে রাখবো, বা হোমিওপ্যাথি খাচ্ছি মানে আমি সেরে যাবো, এইভাবে ভাববেন না। আগে মানুষ, তারপরে ওষুধ।
ওষুধ মানুষের উপকারের জন্য, ব্যথিটা বড় কথা নয়, আসল ব্যাপারটা হচ্ছে মানুষকে রিলিফ দেওয়া। এই বলে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখাবে। নমস্কার।